বন্ধুরা, সপ্তাহে একদিন করো কফির গ্লো ফেশিয়াল। কফির এই গ্লো ফেশিয়ালটি তোমাদের ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে একই দিনে। হ্যাঁ বন্ধুরা, এই গ্লো ফেশিয়ালটি 3 স্টেপ হচ্ছে। 3টে স্টেপের এই গ্লো ফেশিয়াল এতটাই ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে যে তোমাদের আর পার্লারে যেতে হবে না। পার্লারের চেয়েও 2 গুণ ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করবে, তাও মাত্র 2 টাকার খরচে। এই 2 টাকার একটি কফির পাউচ দিয়ে তোমরা এই 3 স্টেপ ফেশিয়ালটি বাড়িতে বসেই করে নিতে পারবে। মুখে পাবে একদম পার্লারের মতন গ্লো। দেখো, ফার্স্ট স্টেপে আমরা অল্প একটুখানি কফি পাউডার নেব এখানে, আর তার সাথে মেশাবো একটুখানি মধু। এখানে 1/2 চামচের চেয়েও কম একটু কফি পাউডার নেবে, তার মধ্যে 1/2 চামচ মধু মেশাবে। যদি কারো মধু স্যুট না করে সেই ক্ষেত্রে সে গ্লিসারিন মেশাতে পারে। তো এখানে এই 2টো জিনিসকেই শুধু আমাদের মেশাতে হবে, এর মধ্যে আর কিছু মেশাবে না। এটাকে বেশ ভালো করে একটু আগে মিশিয়ে নেবে। খুব ভালো করে মেশাবার পর তবেই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করবে। তো দেখো, প্রথম রেমেডি রেডি হয়ে গেছে। সবার প্রথমে একটি ভিজে রুমাল দিয়ে মুখটা আগে মুছে নেবে। জল দিয়ে মুছে নেবার পর তারপরে হালকা ভিজে মুখেতেই আমাদের লাগাতে হবে প্রথমের এই স্টেপটা। মুখটা আগে জল দিয়ে ভিজানো খুবই দরকার আছে, কারণ একদম ড্রাই স্কিনে কখনোই কোনো রেমেডি অ্যাপ্লাই করবে না। তো এইভাবে ফার্স্ট স্টেপে আমি এটা করে নিচ্ছি, স্ক্রাব আর ক্লিনজিং। মধু আর কফি 2টোই স্ক্রাব করে দেবে, আর স্কিনকে ক্লিনজিংও করতে হেল্প করবে। তো নাকের 2 পাশে, ঠোঁটের পাশে অনেক সময় দেখবে আমাদের খসখসে রুক্ষ স্কিন থাকে, তারপরে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস থাকে, সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে, আর ডেড স্কিনটাও উঠে যাবে। মাত্র 30 সেকেন্ড, তার বেশি স্ক্রাব কিন্তু কখনোই করবে না। 30 সেকেন্ডের জন্য একটু স্ক্রাব করবে, হালকা হাত দিয়ে স্ক্রাব করার পরে একটি ভিজে রুমাল দিয়ে প্রথম স্টেপটা মুখ থেকে মুছে ফেলবে। মুখ থেকে মুছে ফেলার পর এইবার দ্বিতীয় স্টেপে আবার অল্প একটুখানি কফি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মাত্র এই 2 টাকার একটি কফি দিয়েই তোমরা করে নিতে পারছো পুরো ফেশিয়ালটা। এইবার নিচ্ছি 1 চামচ টক দই। 1/2 চামচ কফি পাউডারের মধ্যে 1 চামচ টক দই মেশাবে, আর মেশাবে অল্প একটুখানি অলিভ অয়েল। টক দই যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা হচ্ছে দুধ মেশাতে পারো 1 চামচ, আর তার মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারো। আর অলিভ অয়েল না থাকলে নারকল তেল গরম করে গলিয়ে নিয়ে অল্প একটু নারকল তেল দিতে পারো এখানে। তো এখানে আমি অলিভ অয়েল, টক দই আর কফিটাকে মিক্স করে নিচ্ছি। 3টেকে ভালো করে মিক্স করে নিয়ে আমাদের তৈরি হয়ে গেলো এখানে মাসাজ ক্রিম। তো সেকেন্ড স্টেপে আমরা মুখে মাসাজ করব এটা দিয়ে। তো এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এই মাসাজ ক্রিম রেডি হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড স্টেপে এটা সারা মুখে আগে অ্যাপ্লাই করে নেবে খুব ভালো করে। এটা খুব ভালো স্কিনে গ্লো আনতে হেল্প করবে এই সেকেন্ড স্টেপটা, আর আমাদের স্কিনকে টান টান করবে, উজ্জ্বল করতে হেল্প করবে। এর সাথে সাথে স্কিনকে হেলদিও করবে, যেহেতু এর মধ্যে টক দই আছে, তাই টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড আর টক দইয়ের মধ্যে প্রোটিনও থাকে। এই 2টি মিলে আমাদের স্কিনকে হেলদি করতে হেল্প করবে। তার সাথে কফি পাউডার স্কিনকে টান টান করতে সাহায্য করে, আর ট্যান তুলতেও হেল্প করবে। আর অলিভ অয়েল স্কিনকে হাইড্রেট, ময়শ্চারাইজ আর গ্লোয়িং বানাতে সাহায্য করবে। তো খুব ভালো করে মুখে লাগাবার পর এটাকে মাসাজ করবে অন্তত 2 মিনিট। 2 মিনিট ধরে ভালো করে এটা কিছু মাসাজ করার পর কিছুক্ষণ, তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে সেকেন্ড স্টেপটা মুছে ফেলবে। তোমরা দেখবে ক্রমশই তোমাদের মুখে আস্তে আস্তে একটা করে স্টেপ শেষ করবে, দেখবে মুখে গ্লো বাড়ছে। এইবার লাস্ট স্টেপে আমরা তৈরি করব এখানে ফেস প্যাক, গ্লো ফেস প্যাক। এই গ্লো ফেস প্যাকটা তৈরি করার জন্য আবার বাকি যতটুকু কফি পাউডার ছিল সেটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি এখানে একটুখানি মধু, আর এরপর দিচ্ছি এখানে মুলতানি মাটি। মুলতানি মাটি স্কিনকে টান টান করবে আর স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। যদি মুলতানি মাটি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে বেসন ব্যবহার করতে পারো। আর নিচ্ছি টক দই আবার থেকে। তো যদি টক দই আর মুলতানি মাটি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে দুধ আর বেসন ব্যবহার করবে, আর অল্প 2-4 ফোঁটা লেবুর রস দেবে। তো এখানে আমি দেখো এই সমস্ত উপকরণকে মিক্স করে নিয়েছি ভালো করে। মিক্স করে নেওয়ার পর রেডি হয়ে গেছে আমাদের লাস্ট স্টেপটা। তো এই ফেস প্যাকটা
এটাকে সারা মুখে ভালো করে একটা লেয়ার আমাদের লাগিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মোটা করে একটা লেয়ার সারা মুখে লাগাবে, চোখের তলায়, ঠোঁটের দুই পাশে দেবে, কারণ ঠোঁটের চারিপাশে আর চোখের তলায় ডার্ক সার্কেলস থাকে। এবার এটা 20 থেকে 25 মিনিট মুখে লাগিয়ে রেখে দেবো। 20-25 মিনিট পর হালকা হালকা যখন একটু টেনে যাবে, তখন একটি ভিজে রুমাল দিয়ে এটা মুখ থেকে আমাদের মুছে ফেলতে হবে। তো এই লাস্ট স্টেপটা করার পর তোমরা নিজেরাই দেখবে স্কিনে কী সুন্দর একটা পিঙ্ক গ্লো চলে আসবে, স্কিনকে যথেষ্ট ব্রাইট করে দেয়, আর স্কিনে দুর্দান্ত একটা গ্লো চলে আসে। তাহলে বন্ধুরা, সপ্তাহে একদিন করে এই কফি গ্লো ফেশিয়ালটা করে নিতে পারো। পার্লারে গিয়ে ফেশিয়াল কেমিক্যালযুক্ত জিনিস দিয়ে যদি ফেশিয়াল না করতে ইচ্ছা হয়, তাহলে বাড়িতে বসেই ঘরোয়া জিনিস দিয়ে এইভাবে ফেশিয়াল করে নাও, দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। তাহলে এটা ট্রাই করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।